আজকে আমরা এই ভিডিওতে জানব বাংলাদেশের সবথেকে বড় বড় কোম্পানির মালিক কারা এবং এই কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে টোটাল আমরা এই ভিডিওতে আজকে এ টু জেড দেখব। সর্বপ্রথম যে কোম্পানিটির কথা বলবো সেটা হচ্ছে ওয়ালটন। এই ওয়ালটন কোম্পানিটি 1977 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই ওয়ালটন কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে এস এম নজরুল ইসলাম। এই ওয়ালটন কোম্পানি মূলত ইলেকট্রনিক পণ্য এবং মোবাইল সামগ্রী তৈরি করে থাকে। দ্বিতীয় যে কোম্পানিটির নাম বলবো সেটা হচ্ছে আরএফএল। এই আরএফএল কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে আমজাদ হোসেন খান এবং এই আরএফএল কোম্পানি মূলত 1981 সালে প্রতিষ্ঠিত হয়। এই আরএফএল কোম্পানিও বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য এবং ইলেকট্রনিক সামগ্রী তৈরি করে থাকে। তিন নম্বরে যে কোম্পানিটির নাম বলবো স্কোয়ার গ্রুপ। স্যালমন এইচ চৌধুরী এটির প্রতিষ্ঠাতা এবং 1958 সালে মূলত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এটি মূলত ওষুধ, বিভিন্ন স্বাস্থ্যসেবা, পোশাক এবং বস্ত্র তৈরি করে থাকে। চার নম্বরে হচ্ছে বসুন্ধরা গ্রুপ। মূলত এই বসুন্ধরা গ্রুপের মালিক হচ্ছেন আহমেদ আকবর সোবহান। এই কোম্পানিটি মূলত 1987 সালে তৈরি হয়। এই বসুন্ধরা গ্রুপ মূলত সিমেন্ট, বিভিন্ন আবাসন, ইস্পাত এবং পেপার তৈরি করে থাকে। পাঁচ নম্বরে যে কোম্পানির কথা বলবো সেটার নাম হচ্ছে মেঘনা গ্রুপ। আর এই মেঘনা গ্রুপের মালিক হচ্ছে মোস্তফা কামাল। মূলত এই মেঘনা গ্রুপ 1976 সালেই প্রতিষ্ঠিত হয়। এই মেঘনা গ্রুপ মূলত ভোজ্য তেল, গুঁড়ো দুধ, বিভিন্ন দুগ্ধজাত পণ্য, চিনি এবং পেপার তৈরি করে থাকে। ছয় নম্বরে যমুনা গ্রুপ। এই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বা মালিক হচ্ছে নুরুল ইসলাম বাবুল। এই যমুনা গ্রুপ মূলত 1974 সালে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন আবাসন, বস্ত্র এবং ইলেকট্রনিক পণ্য মূলত এই যমুনা গ্রুপ উৎপাদন করে থাকে। সাত নম্বরে আকিজ গ্রুপ। এই আকিজ গ্রুপের মালিক হচ্ছেন শেখ আকিজউদ্দিন। এই আকিজ গ্রুপ মূলত 1940 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই আকিজ গ্রুপ বিভিন্ন নির্মাণ সামগ্রী, দুগ্ধজাত পণ্য, খাদ্যপণ্য এবং এলপিজি ও সিগারেট তৈরি করে থাকে। আট নম্বরে হচ্ছে বেক্সকিম গ্রুপ। মূলত সালমান এফ রহমান এবং এ এস এফ রহমান তৈরি করে থাকেন। এটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এই বেক্সিমকো গ্রুপ মূলত ওষুধ, পোশাক এবং বিভিন্ন বস্ত্র তৈরি করে থাকে। নয় নম্বরে সিটি গ্রুপ। এই সিটি গ্রুপ ফজলুর রহমান প্রতিষ্ঠা করে থাকেন এবং এই সিটি গ্রুপ 1978 সালে প্রতিষ্ঠিত হয়। মূলত বিদ্যুৎ, আবাসন, স্বাস্থ্যসেবা এবং ভোগ্যপণ্য এরা তৈরি করে থাকে। দশ নম্বরে পিএইচপি গ্রুপ। এই পিএইচপি গ্রুপ মূলত 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই পিএইচপি গ্রুপ প্রতিষ্ঠিত করে সুফি মোহাম্মদ মিজানুর রহমান। ভোজ্য পণ্য, ইস্পাত এবং নির্মাণ সামগ্রী এবং গাড়ি তৈরি করে থাকে এই প্রতিষ্ঠান। এগারো নম্বরে পারটেক্স গ্রুপ। এই পারটেক্স গ্রুপ এর মালিক হোসেন এম এ হাশেম। এই কোম্পানিটি মূলত 1962 সালে তৈরি করা হয়। খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী, আবাসন এবং আসবাবপত্র তৈরি করে থাকে। এবং সর্বশেষ যে কোম্পানির নাম বলবো সেটা হচ্ছে এসিআই। এবং এই এসিআই কোম্পানির মালিক হচ্ছেন এম আনিসউদ্দৌলা। এই এসিআই কোম্পানি মূলত কৃষিভিত্তিক পণ্য, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য এবং রিটেইল চেইন হিসাবে কাজ করে। তো আজকে আমরা অনেক কোম্পানির বিষয়ে জানলাম যে কোন কোম্পানির মালিক কারা। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে আপনাদের মাধ্যমে কিন্তু অনেকেই জানতে পারবে যে কোন কোম্পানির মালিক কে। ধন্যবাদ।